আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ শিরোনামে। সাথে আছি আমি বকুল আক্তার ইতি। করোনায় 24 ঘন্টায় 35 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 2635 জন। এডিস মশা নিধনে ডিএনসিসি চিরুনি অভিযান রোববার থেকেই। ঢাকায় জোন ভিত্তিক লকডাউন। মিতু হত্যাকাণ্ড 4 বছর অভিযোগপত্রে জমা পড়েনি। সাধারণ ছুটি আর নয় এবার এলাকা ভিত্তিক লকডাউন। করোনাকালে অভিবাসীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য হতে পারে আশীর্বাদ। গ্রামের সরল মানুষগুলোকে লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়েছেন। বাহাত্তর ঘন্টা পর নাসিমের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা। রাজধানীতে নির্মাণাধীন ভবনে ছাদে নারীর হাত পা মুখ বাঁধা হ্রাস। করোনা সংক্রমণে 4 নম্বরে কক্সবাজার। হাসপাতাল থেকে রোগী ফেরত দেওয়া মানবাধিকার বিরোধী কাজ তথ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। করোনায় 24 ঘন্টায় 35 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 2635 জন। স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাস জনিত কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে 846 জনের মৃত্যু হলো। এছাড়া দেশে নতুন করে আরও 2635 জন করোনা ভাইরাসে আক্রান্ত। এ দেশে মোট 63,026 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতান এসব তথ্য জানান। এবার এলাকা ভিত্তিক লকডাউনের চিন্তা সরকারের। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা এলাকা ভিত্তিক লকডাউনের চিন্তা ভাবনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ধরনের একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেছেন। রাজধানীর মিরপুরে করোনা আক্রান্ত সর্বাধিক। করোনা ভাইরাস জনিত কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে 846 জনের মৃত্যু হলো। এছাড়া দেশে নতুন করে আরও 2635 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। পুরান ঢাকার কেমিক্যাল গুদামে আবারও অগ্নিকাণ্ড, দগ্ধ 2 জন। রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজারের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে 2 জন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সকাল 7টার দিকে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিড-19 শনাক্তকরণ পরীক্ষায় ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নতুন সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা মনে করেন নমুনা পরীক্ষায় ধীরগতি বাড়াচ্ছে সংক্রমণের ঝুঁকি। তবে সুষ্ঠু ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ হলে অনেকটাই কমবে সে ঝুঁকি। তবে সতর্ক নজরদারিতে নিশ্চিত করতে হবে বুথের সর্বোচ্চ সুরক্ষা।
র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে অমানসিক নির্যাতনের অভিযোগ। র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে অমানসিক নির্যাতনের অভিযোগ। যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত র‍্যাব এর এএসপি নাজমুস সাকিব র‍্যাব এর সদর দপ্তরে কর্মরত আছেন। সম্প্রতি তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানা একটি মামলা করেন ভুক্তভোগী স্ত্রী ইসরাত রহমান। 3 বছর আগে র‍্যাব কর্মকর্তা নাজমুস সাকিবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মুক্তিযোদ্ধা পরিবারের কন্যা ইসরাত রহমানের। স্ত্রী ইসরাতের দাবি, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শুরু হয় শারীরিক নির্যাতন। স্বামীর নির্যাতনে কয়েকবার হাসপাতালেও চিকিৎসা নিতে হয় তাকে, তারপর নির্যাতন থামেনি। র‍্যাব কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে এবারের সন্তান সম্ভাব্য স্ত্রীকে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত অবস্থা ঢাকা মেডিকেলে ভর্তি হন তিনি। প্রতিবাদ করার দেয়া হয় ক্রস ফায়ারের হুমকি। এ অভিযোগে বৃহস্পতিবার 4 জন রমনা থানার র‍্যাব কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে মামলা করে নির্যাতিতা স্ত্রী। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। রমনা জোনের উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ইসরাত জাহান নামে একজন FRI দিয়েছেন। অফিসার রিপোর্ট দিলে মামলা হবে যদি ঘটনার সত্যতা পাওয়া যায়। কোনো ধরনের প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন নির্যাতিতার আইনজীবীর। নির্যাতিতের আইনজীবী ইসরাত জাহান বলেন, একজন পুলিশ কর্মকর্তার কৃতকর্মের দায় পুরো পুলিশ নেবে না, নির্যাতিত নারী সুষ্ঠু বিচার পাবেন। উপযুক্ত র‍্যাব এএসপি নাজমুস সাকিব র‍্যাব সদর দপ্তরে কর্মরত আছেন। র‍্যাব পরিচালক কর্নেল সারওয়ার বিন কাসেম বলেন, নাজমুস সাকিব ও তার স্ত্রীর পরস্পর অভিযোগের বিষয়ে আমরা অবগত আছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে অভিযোগের বিষয়ে তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়। দর্শক, এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।